বিএডের ফর্ম কিভাবে ফিল আপ করবেন? যারা রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে বিএড অ্যাডমিশনের 2021-23 সেশনের ফর্ম ফিল আপ করতে চাইছেন এবং করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত আশা করছি। অনেকেই আমাকে মেসেজের মাধ্যমে বলছিলেন যে দাদা, রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের বিএডের ফর্ম কিভাবে ফিল আপ করবো তার একটু আপডেট, একটি ভিডিও আপনি যদি করে আপলোড করেন আপনার চ্যানেলে খুবই উপকৃত হয়। আজ তাদের জন্য এবং যারা দেখছেন তাদের যদি উপকৃত হয়, তারা যদি উপকৃত হয়, এই ভিডিওটি যদি তাদের কাজে লেগে থাকে, তাহলে আজকে আমার এই ভিডিওটি সার্থক হবে। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির যেটা বেলুড়ে অবস্থিত, সেখানে 2021-23 সেশনের বিএড অ্যাডমিশন ফর্ম বেরিয়েছে। যারা ছেলে, বেসিক্যালি পুরুষদের জন্যই এখানে এই কোর্সটি, মহিলাদের জন্য নয়। আজ আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরব। যখন আপনারা রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের এই লিঙ্কে যাবেন, তখন অনলাইন অ্যাপ্লিকেশন রামকৃষ্ণ মিশন rkmsm.org-তে যাবেন। ওখানে গিয়ে দেখবেন মেন পেজের একদম নিচের দিকে অ্যাপ্লাই অনলাইন বলে দেওয়া থাকবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এই পেজটি বেরিয়ে আসবে। এরপর আপনারা দেখতে পাবেন এখানে রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন বিএড প্রোগ্রাম 2021-23 কোর্স। ফর্ম ফিল আপ পিরিয়ড 10th June 2021 to 15th July 25th July। অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেশন মাস্ট রেজিস্টার দেম সেলস দেন লগ ইন টু দেয়ার অ্যাকাউন্টস অর অনলাইন ফর্ম ফিল আপ। আপনারা বুঝতেই পারছেন এখানে আপনারা ডাউনলোড প্রসপেক্টাস ডাউনলোড করতে পারবেন, পুরো ডিটেলস পাবেন, পুরো গাইডলাইন পড়ে নেবেন, তারপরে ফর্ম ফিল আপ করবেন। এই পেজে আসার পর দেখবেন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে লগ ইন আর একটা রেজিস্ট্রেশন। প্রথমে আপনারা রেজিস্ট্রেশন অপশনে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন যে পেজ সেখানে যাবেন, আপনাদের নাম, ডকুমেন্টস যেগুলো লাগবে আমরা দেখাচ্ছি, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখন রয়েছে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিক্যান্টস, অল ফিল্ডস আর ম্যান্ডেটরি। এটা সমস্ত পুরো ফিল্ডটাকেই আপনাকে ফিল আপ করতে হবে, অল ফিল্ডস, এগুলো গ্যাপ রয়েছে। এখানে প্রথমে নাম দেবেন, আপনার যা শুভ নাম সেই শুভ নামটিই দেবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে চাইছে, কন্ট্যাক্ট নাম্বারটি দেবেন। তারপরে আপনার ইমেল আইডি চাইছে, এখানে আপনার যেই ইমেল আইডির সঙ্গে আপনি ইউজ করেন সচরাচর সেই ইমেল আইডিটাই দেবেন, আপনার পার্সোনাল ইমেল আইডিটা দেবেন। পাসওয়ার্ড একটি আপনার নিজের তৈরি একটি পাসওয়ার্ড দেবেন, যেটাতে আপনি লগ ইন পরবর্তীতে করতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে রিকনফার্ম পাসওয়ার্ড চাইবে, মানে এই সেম পাসওয়ার্ডটি এখানে আবার দেবেন, কনফার্ম পাসওয়ার্ড হবে। তারপরে আপনি গেট রেজিস্টার্ড বলার যে অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজে যাওয়ার জন্য তো এটা কমপ্লিট হলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা যখন আবার যাবেন তখন ওই সেম পেজ আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট আসবে। আপনি ওখানে লগ ইন যে অপশন রয়েছে সেই লগ ইন অপশনে আপনি যাবেন। প্রথম যে অপশনটা দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন এবং লগ ইন, তো রেজিস্ট্রেশন আপনার কমপ্লিট হয়েছে, তখন আপনি এবার লগ ইন গিয়ে আপনার নাম চাইবে এবং পাসওয়ার্ড, ইমেল আইডি চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। এই দুটো দেওয়ার পর আপনি লগ ইন করবেন। সেখানে দেখাবে আপনি মানে অ্যাপ্লিক্যান্ট ফর ইনফরমেশন, আপনি যে অ্যাপ্লিক্যান্ট করেছেন আপনার নাম এবং আপনার কন্ট্যাক্ট ইনফো নাম্বার এবং ইমেল আইডি নাম্বার দেবে। এবার প্রসপেক্টাস এখানে অপশনও রয়েছে, প্রসপেক্টাস আপনি চাইলে এই লাল অপশন থেকে ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাকে এই বিএড অ্যাপ্লিকেশন ফর্ম 2021-23 এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর আপনার ফর্ম বেরিয়ে আসবে, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন আমরা চলে এসেছি মেন পেজে, মেন ফর্ম ফিল আপের যে পেজ সেই পেজে আমরা এসেছি। এরপরে আপনারা এবার এখানে আপনারা দেখুন, প্রথমেই আপনাকে চুজ ফাইল অপশন দেওয়া রয়েছে। এখানে আপনার ফটো চুজ করতে হবে, এই চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটো চুজ করার পর ওকে করবেন, করার পর আপলোড করে দেবেন। 15 KB, 10 থেকে 15 KB-র মধ্যে আপনি ফটোটাই রাখবেন। এরপর আপনি ম্যারিড না সিঙ্গেল সেটা ফিল আপ করবেন, যদি ম্যারিড হন ম্যারিড, না হলে সিঙ্গেল, ডেপুটেড না ফ্রেশার, যারা কারেন্ট স্টুডেন্ট, যারা স্টুডেন্ট কমপ্লিট স্টুডেন্ট যারা রয়েছে তারা ফ্রেশার ফর্ম ফিল আপ করবেন, যারা চাকরি করেন তারা ডেপুটেড দেবেন। এরপর জেনারেল এসসি ST PH, এবার যেটা সেটা অ্যাপ্লাই করবেন।
এখানে রয়েছে চুজ গ্রুপ, এখানে আপনার আর্টস, সায়েন্স, ম্যাথমেটিক্স গ্রুপ, সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপ, যে যেটা মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যে যেটা সে সেটাতে গ্রুপ সিলেক্ট করবেন। এখানে সাবজেক্ট কি, সাবজেক্টটাকে আপনারা ক্লিক করবেন, সাবজেক্ট ক্লিক করে সাবজেক্টটাকে আপনার মেনশন করবেন। এবার যে সাবজেক্ট দেবেন সেটা হচ্ছে আপনার যদি অনার্স সাবজেক্ট থাকে তাহলে অনার্স সাবজেক্ট কি রয়েছে সেই সাবজেক্ট, আপনি অনার্স যদি হন, যদি আপনার ম্যাথড সাবজেক্ট ধরুন অনার্সে আপনার ম্যাথ ছিল, অনার্সে আপনি 50% রয়েছে তাহলে আপনি ম্যাথ ক্লিক করবেন। যদি দেখেন যে আপনার পাঁচ সাবজেক্টে আপনি পাশ করেছেন, সেখানে হয়তো দেখা যাচ্ছে তিনটে সাবজেক্ট, সেই তিনটে সাবজেক্টের মধ্যে যখন দেখবেন যে ধরুন আর্টসের ক্ষেত্রে বাংলা, পল সায়েন্স বা হিস্ট্রি, তো সেখানে আপনি যদি বাংলা নিয়ে করতে চান বাংলা ক্লিক করবেন, হিস্ট্রি নিয়ে করতে চাইলে হিস্ট্রি ক্লিক করবেন, এবং সায়েন্স পলিটিক্যাল সায়েন্স যদি নিয়ে থাকেন তাহলে পলিটিক্যাল সায়েন্স করবেন। কিন্তু খেয়াল রাখবেন যদি আপনি বাংলা নিয়ে করেন তাহলে এই অপশানে যেখানে রয়েছে এই গ্রুপে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেবেন, আর যদি সায়েন্স আর্টস নিয়ে করতে চান মানে পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি, তারা এই গ্রুপটাকে মেনশন করেন, গ্রুপ যেটা করবেন সেই সাবজেক্ট এখানে চুজ করবেন। এর পরবর্তীতে অনলি অনার্স গ্র্যাজুয়েটস, অনার্স ইন পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইন, এখানে যে অনার্স সাবজেক্ট হয় সেটা লিখবেন, কোন সাবজেক্ট, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লিখবেন। এখানে অনলি পাস গ্র্যাজুয়েটস, পাস গ্র্যাজুয়েটরা তাদের সাবজেক্ট লিখবেন, 1, 2, 3 যে রয়েছে। এর পরবর্তীতে আপনার ফিল আপ করবেন নেম ইন ব্লক লেটার, এখানে নেম চেয়েছে, এখানে নিজের নাম ব্লক লেটারে লিখবেন, ফাদার্স নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন, ইমেল আইডি দেবেন, নিজের ইমেল আইডিটা দেবেন। এরপরে অকুপেশন যে রয়েছে অকুপেশন আপনি দেবেন, হোম অ্যাড্রেস, রিজিয়ন কোন রিজিয়ন, রিলিজিয়ন আপনার হিন্দু মুসলিম, ন্যাশনালিটি আপনি দেবেন, ব্লাড গ্রুপ দেবেন, ব্লাড গ্রুপ এখান থেকে চুজ করা যায়, ডেট অফ বার্থ দেবেন, এজ অ্যাজ অন এখানে কত সেটা ওটা অটোমেটিক দেখিয়ে দেবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, লাস্ট অ্যাটেন্ড, লাস্ট যে ইউনিভার্সিটি থেকে আপনি পাস করেছেন তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার ইয়ার, লাস্ট এক্সামিনেশন, এখানে অ্যাপিয়ার হলে অ্যাপিয়ার লিখবেন, ডিউ টু অ্যাপিয়ার, ডিউ টু অ্যাপিয়ার লিখবেন, যদি আপনি পাস করে যান তাহলে লিখবেন, পুরো ডিটেলস দেবেন, না ডিউ টু অ্যাপিয়ার দেবেন। এরপরে আপনার হোম অ্যাড্রেস পুরো ডিটেলস এখানে ফিল আপ করবেন, মাদার টাং আপনার বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি এবং ইংলিশ হলে ইংলিশ, আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন, ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন, এক্সামিনেশন পাস, কোন কোন এক্সাম পাস করেছেন, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন সমস্ত কিছু এখানে আপনারা দেবেন, এবং গ্র্যাজুয়েশন এখানে অপশন চুজ করবেন, এমএমএসসি যদি হন এমএমএসসি দেবেন, পিএমফিল, পিএইচডি দেবেন, এবং এক্সপিরিয়েন্স যদি আপনি ডেপুটেড হন কোনো ইনস্টিটিউটে, যদি আপনি পড়ান কোনো স্কুলে যদি আপনি পড়ান তাহলে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স, কত বছরের শিক্ষকতার এক্সপিরিয়েন্স সেটা দেবেন, কো কারিকুলার অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস দেবেন, রেকর্ড হোস্টেল ফ্যাসিলিটি, আপনি হোস্টেলে থাকতে চাইছেন কিনা এখানে কিন্তু মেনশন করে দেবেন। এর পরবর্তীতে রেকর্ড অ্যাটাচমেন্ট, কী কী অ্যাটাচমেন্ট যে ফাইলগুলো চাইছে সেগুলো দেবেন, এখানে চেয়েছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিক অ্যাডমিট, এইচএস মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েট, এই ফাইলগুলোকে ফটো তোলার পর সেটাকে পিডিএফ করবেন, পিডিএফ করার পর এই পিডিএফ অনলি সেলফ অ্যাটেস্টেড, অনলি পিডিএফ ফাইল উইথ সেলফ অ্যাটেস্টেড, আগে সেই জেরক্স পেপারে নিজে সেলফ অ্যাটেস্টেড করে সেটাকে ফটো তুলবেন, তারপর সেটাকে পিডিএফ করে এখানে আপলোড করবেন। এরপরে চুজ কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট যদি হ্যান্ডিকেট এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তাহলে দেবেন, এবং পিএইচডি এমফিল যদি থাকে এখানে পিডিএফ করে দেবেন। এর পরবর্তীতে এখানে এই অ্যাগ্রি অপশানে রাইট ক্লিক করবেন, এখানে সিগনেচার আপলোড করবেন, চুজ ফাইলে সিগনেচার বলে দেওয়া হয়েছে 25 KB-র মধ্যে, দেওয়ার পর এখানে নেক্সট স্টেপ করার পর কনফার্ম করবেন, কনফার্ম করার পর আপনার ফর্ম ফিল আপ সাবমিশন হবে, এবং তার পরবর্তীতে আপনার যে লগ ইন আইডি রয়েছে সেই লগ ইন আইডি দিয়ে আপনি লগ ইন করে সমস্ত তথ্য এইভাবে দেখতে পারবেন, আপনার কোন অবস্থায় রয়েছে, আপনার কোনো ভুল হলে ওরা ওখানে ইনফর্ম করে দেবে, আপনি যদি কোনো মানে লগ ইন হওয়ার পর আপনার ফর্ম সাবমিশন হয়ে গেলে কোনো এডিট করা থাকলে এডিট করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার নাম কত লিস্টে রয়েছে, কোন লিস্টে, সব কিছুর জন্যই লগ ইন আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড লাগবে। অতএব লগ ইন আইডি এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন, এবং আপনার মোবাইলে যদি কোনো ইমেল আইডি কোনো পাসওয়ার্ড যায় সেটাকে সেভ করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি
लाइक करबें शेयर करबें बंधुदेर मध्य छड़िए देवें और चैनल के अवश्य सबसक्राइब करते भूलें ना कारण परवर्ती समस्त अपडेट मोबाइल नोटिफिकेशन आकार पवार चैनल के सबसक्राइब कर अनेक अनेक धन्यवाद।